যান দুর্ঘটনায় প্রাণ হারালেন রাজ্যের উদীয়মান নাট্যশিল্পী উত্তম চক্রবর্তী। মঙ্গলবার রাতে হাঁপানিয়া মেলা প্রাঙ্গণ থেকে বাড়ি ফেরার পথে আমতলী থানায় চুটমিলের সামনে একটি বাসের সঙ্গে তার বাইকটির সংঘর্ষ ঘটে, আর তাতেই ঘটনাস্থলে মৃত্যু হয় তার। 32 বছর বয়সে এই নাট্যশিল্পী ত্রিপুরা সংস্কৃতি সমন্বয় কেন্দ্রের হাঁপানিয়া অঞ্চল কমিটির সদস্য ছিলেন। ছাত্রজীবন থেকেই তিনি বামপন্থী রাজনীতিতে যুক্ত ছিলেন। বুধবার ময়না তদন্তের পর শিল্পীর নিথরদেহ বাড়িতে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন আত্মীয় স্বজনেরা। তার এই অকাল মৃত্যুতে নাট্যজগতে শোকের ছায়া নেমে আসে। আজের থেকে আইসে আয়েশের বাচ্চা লেখা দুদান থেকে হাঁপানিয়া। হাঁপানিয়া থেকে আওয়ার পথেই একটা বাস পুরে প্রচণ্ড জোরে বাড়ি দিছে। বাড়ি দেওয়ার সাথে সাথে ছিটকে পড়ে গেছে, পড়া পরে হ্যাঁ নাকে মুখে রক্ত ছুটছে, নিয়ে গেছে হাঁপানিয়া। হাঁপানির থেকে তারা জীবিত ব্যবহার করছে, রাস্তাতেই মারা গেছে। অকাল মৃত্যু তো আমরা সবাই শোকাহত এবং মর্মাহত। আমরা একজন প্রতিভাবান শিল্পীকে হারিয়েছি। ব্যক্তি হিসাবে কেমন ছিল? ব্যক্তি হিসাবে হ্যাঁ খুবই ভালো ছিল, সবার সাথে খুব ভদ্র ব্যবহার করতো। কোনো সময় সে কোনো কারোর সাথে বাজে ব্যবহার করেনি, এবং যেটা ওর গাড়ি বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে ও কখনো এত জোরও বাইক চালাতো না, একদম নর্মালভাবে বাইক চালাতো। ব্যুরো রিপোর্ট, আকাশ, ত্রিপুরা।